নমস্কার বন্ধুরা, আজকে একটি স্পেশাল ভিডিও আছে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিটের জন্য। এটি সিলভার প্লে বাটন এসেছে, ওটাই আজকে আনবক্সিং হবে। তো এটা পঙ্কজ্যোতিকার চ্যানেল, এটার আনবক্সিং হয়ে গেছে। তো এটার আনবক্সিং আজকে হবে, এটা প্রান্তিক অধিকারী চ্যানেলের। এখনই শুরু করা হবে আনবক্সিং। তো আজকে আমার সঙ্গে আমার দাদা এবং পুরো টিম এসছে। এবার সিলভার প্লে বাটনটা আনবক্সিং করার পর সেলিব্রেশন করা হবে। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো চলে আসো সবাই। হ্যালো ফ্রেন্ডস, এত তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হবে সেটা ভাবতে পারিনি। শুধুমাত্র আপনারা এত ভালোবাসা দেখিয়েছেন প্রান্তিকার প্রতি, তার জন্য সম্ভব হয়েছে। এইভাবে সাপোর্ট করুন যাতে খুব শীঘ্রই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, সেটাই আশা করব। এবং 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য আজকে আনবক্সিং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রান্তিকা বলছিল একটা আনবক্সিং ভিডিও হবে, যার জন্য, তাই তো? আর তাছাড়াও আমাদের একটা আনবক্সিং ভিডিও রয়েছে, যেটা আরেকটা চ্যানেল থেকে, ওটাও প্রান্তিকারই। তো ওই ভিডিওটা যে দেখিনি তাদের জন্য ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দেবো। ওটা আমাদের হিন্দি চ্যানেলে, ওটাও একটা সিলভার প্লে বাটন আনবক্সিং হয়েছে, এটা আমাদের দ্বিতীয় সিলভার প্লে বাটন। তো চলো শুরু করা যাক, আর কথা না বাড়িয়ে আনবক্সিং, তারপরে সেলিব্রেশন হবে, খাওয়া দাওয়া হবে। নে তাহলে আনবক্সিং শুরু কর। কি দিয়ে কাটবো? কি দিয়ে? চাবি, আর চাবি দে। এই এনে কিছু আনতে, কাইচি আনতে ভুলে গেছি। হ্যাঁ দেখ, হবে তাহলে। আর আমার আনবক্সিং করা হলে কি কর, তুই আনবক্সিং করবি, আমার আনবক্সিং করা হয়ে যাচ্ছে। দেখ হবে, চল পড়ে না যায় দেখিস। আর এটা কালো স্পঞ্জ, কালো স্পঞ্জটাও দেখা, এটা বাদ দিবি কেন? কালো স্পঞ্জ। এবার আসল জিনিস, যে যাতে পোকা না হয় নাকি, এর জন্য একটা ইয়েও দিয়ে দিয়েছে, না পরিষ্কার করার জন্য কিছু একটা দিয়েছে। ওটা বের কর, এবার একসাথে দেখিয়ে দিই। এগুলো রেখে দিয়েছি সব গুছিয়ে। চলো আনবক্সিং হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করা যাক। তো খাবার দাবার খাওয়া হবে এখন, ফটো শুট হলো ইউটিউবের প্লে বাটন নিয়ে। কি খাবি? ও আবার নিরামিষ খাচ্ছে। কি খাবি দেখা যাক। কি দেখা যাক, কি খাবো তোরা? কি খাবি? ক্যামেরা ধরলে কথা বলিস না কেন? না মুখ আসছিল না। এবার বল কি খাবি, কি খাবি একটু বল। বিরিয়ানি। বিরিয়ানি? তুই ঠিক আছে, তাই হোক। তুই চলো খাওয়া যাক কিছু একটা। তাহলে বিরিয়ানি কিছু একটা বা কিছু, তাহলে বিরিয়ানি হবে। কে আসছে না? বিট্টু আসছে না? হবে, খাওয়া দাও, খাওয়া দাওয়া হবে এখন। সবার ঠিক করা হয়ে গেল, ওরা এখনো ঠিক করাই হলো না কি খাবে। নিরামিষ। নিরামিষ কি, আমাদের বিরিয়ানি চলে এসছে। আসছে ক্যামেরায় কিছু না? তুই কি খাবি? ভেজ বিরিয়ানি? ভেজ বিরিয়ানি হয় নাকি? হয় তোরা শুরু কর, ও ডিসাইড করুক কি খাবে। বন্ধুরা এইভাবে কিন্তু সাপোর্ট করতে থাকো যাতে সিলভার প্লে বাটন তো হলো, এবার গোল্ডেন প্লে বাটনটা আসে। আর ভাবছিলাম একটা মিট আপও করা যায়। তোমাদের বাড়ি কার কোথায় একটু কমেন্ট করো তো, যদি কাছাকাছি বাড়ি হয় তাহলে একটা মিট আপেরও ব্যবস্থা করা যেতে পারে।
কি খাবি ঠিক কর, আমি তো খাবো বাড়ি যাবো। খাবো না, ফটো দেখি, ফটো দেখি। ডায়েট, ডায়েটের জন্য না নিরামিষের জন্য? ভেজ খালি খা, বাড়ি গিয়ে খেয়ে নেব। আমরা তো বিরিয়ানি খাবো, আমিষ তো হ্যান্ড স্যানিটাইজ করে তারপর খাবেন, করোনার সময় সবাই হ্যান্ড স্যানিটাইজ করে নেবেন, তারপর খাওয়া দাওয়া করবেন সবাই করে। খাবারে পেতিস না, চলো খাওয়া দাওয়ার সময় আর বেশি ভ্লগ করে লাভ নেই, আগে খেয়ে নি। আরো খালি প্লেট নিয়ে বসে আছে, কখন পকোড়া আসবে? আমরা খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তাহলে শেষমেশ খাওয়া দাওয়া শেষ হলো, উনি ভেজ খেলেন চিকেন পকোড়া, চিকেন না পনির পকোড়া খেলেন। তো এখন কফি খাবো, কফি খাবো সবাই মিলে, দিয়ে বাড়ি যাবো। দোল লাগাচ্ছে বাকিরা, হবে হবে আমরা বুঝি, তারপর দাঁড়িয়ে উল্টে পড়ে যাবে আসতে। তো সবার কফি চলে এসছে, কফি খাওয়া শেষ করে আমরা চলে যাব এবং ব্লগটা এখানেই শেষ করছি। যদি এরকম ব্লগ ভিডিও আরো দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, এরকম ব্লগ ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার আর সাবস্ক্রাইব, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়, ভালো থাকবেন, বাই।